খুলনায় নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আশরাফুল ও মামুন স্থানীয়রা জানায় সকালে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক এ সময় অসাবধানতার কারণে তারা পড়ে যায় সহকর্মীরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন আকাকা আকা দাও তিন জন পড়ে গেছে তিন জন না পড়ে গেছে আইসা দেখি নিচে দুজন পড়ে গেছে আর উপরে পাঁচ চার একজন আটকে ছিল এটা পানির পাইপ নিয়ে আসতেছে এদিকে আসতেই মানে হট করে দেখি দুইজন নিচে পড়ে গেল পড়ে যাওয়ার সাথে দেখি রক্ত রক্ত অবস্থা তারপর সবাই দৌড়ে আসলো আইসা আমরা সবাই মিলা ধরি হাসপাতাল নিয়ে গেলাম এখানে কোন শ্রমিকদের নিরাপত্তার জন্য যে ধরনের সেফটি রাখা উচিত ছিল ওটা কোনোটাই রাখে নাই ঘটনাস্থল থেকে যেসব আলামত পেয়েছি যে হেলমেট এগুলো পরে স্থাপন করা হয়েছে সেফটির যে বেল্ট যেগুলো মানে ইউজ করার কথা ছিল সেগুলোও ব্যবহার করে নাই